رسول اكرم صلى الله عليه وسلم বলেন ان الله كتب على ابن ادم حظه من الزنا ادرك ذلك لا محاله আল্লাহ আদম সন্তানের প্রত্যেককে আল্লাহ ব্যভিচারের পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে এই পরীক্ষায় সবাই পড়তে হবে কোনো সন্দেহ নাই আলেম বলেন সাধারণ জনগণ বলেন সবাই পরীক্ষায় পড়বে আল্লাহর নবী বলেন জিনাল আইনি আন-নজরু চোখের জিনা হলো দেখা যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম ওই নারীর দিকে তাকানো এটা হলো আপনার চোখের জিনা যেই মাত্র কোন নারীর উপর আপনার নজর পড়ে যায় সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাকে বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নিচের দিকে করে নেয় সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন করার পর ওই মুহূর্তে ইবলিস এসে আপনার কয় মাথাটা উপরে উঠাও ইবলিস কি কয় মাথাটা উপরে উঠাও নিচের দিকে তাকায় থাকা এটা হলো সিরাতে মুস্তাকিম নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা মুসনাদে আহমদ 4437 নম্বর হাদিসের বর্ণনা খত্ত রাসূলুল্লাহ বিয়াদিহি খত্ত আল্লাহর নবী লম্বা একটা ডাক দিলেন ডাক দেওয়ার পর নবী বললেন হাদা সাবিলুল্লাহ মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা وخط عن يمينه وشماله خطوطا ডানে বামে অনেকগুলা দাগ দিলেন দাগ দেওয়ার পর বললেন هذه السبل এইগুলা হলো শয়তানের রাস্তা সোজা রাস্তা নবী বললেন একটা শয়তানের রাস্তা নবী বললেন অনেকগুলা আল্লাহ নবী বলেন ليس منها سبيل الا عليها شيطان يدعوه الي ওই প্রত্যেকটা রাস্তার উপর একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে ডাক দেয় আসো আমার দিকে আসো নজর নিচের দিকে রাখলেন এটা হলো আল্লাহর রাস্তা শয়তান কয় নজরটা উপরে উঠাও আল্লাহর নবী কয় ইয়া আলী ইউলা তুতবিইন নজরাতান নজরা আলী একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিবা না ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথমবার নজর দেওয়া মাফ দ্বিতীয়বার নজর দিলে আর মাফ নাই এবার আপনি দ্বিতীয়বার যদি আবার নজর দেন এটা হলো শয়তানের রাস্তা আল্লাহর নবী কয় দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দেওয়ার নাম হলো চোখের জিনা কিসের জিনা চোখের জিনা ওয়া জিনাল লিসানি আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা রং নম্বরে একটা মেয়ের সাথে আপনার পরিচয় কথা বললেন বলতে বলতে কথা শেষ হওয়ার পর রাতের বেলা শুইলেন বালিশে মাথা লাগাইলেন এবার আপনি কল্পনা করতে লাগলেন মেয়েটা না জানি দেখতে কেমন কণ্ঠ তো বড় চমৎকার এই যে মনে মনে আপনি কল্পনা করলেন আল্লাহ নবী বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি অন্তর কল্পনা করা যখন শুরু করে দেয় এটা হলো অন্তরের জিনা কিসের জিনা অন্তরের জিনা তাহলে মুখের জিনা কানে কথা বললেন এই যে কথাগুলো শুনলেন কানের জিনা কোন সিনেমা দেখা কোন নায়িকাকে দেখা কোন গায়িকাকে দেখা আপনার যদি ভালো লাগে আর তাকে কল্পনা করেন এক তো কানের জিনা হচ্ছে আর এক তো দেখার জিনা হচ্ছে আর একটা মনের জিনা হচ্ছে এখন আপনি মেয়েটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ফিক্সড হলো আপনাদের দেখা হবে দেখা করার জন্য যেদিন রওনা করলেন এই হাঁটতেছেন পায়ের জিনা মেয়েটার কাছে গেলেন যাওয়ার পর আপনি মেয়েটার শরীরে সেন্টের ভালো গ্রান আসতেছে নাকে নাকের জিনা মোবাইলে আপনি চ্যাটিং করতেছেন মেয়েটাকে মেসেজ লিখতেছেন যার সাথে অপ্রয়োজনীয় মেসেজ আপনি লিখতেছেন একের পর এক আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো আপনি জবাব দিয়ে দিলেন বাস শেষ কিন্তু এরপরও জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন এখন কি করছেন ঠিক আছেন তো ভালো আছেন তো মানে কথা শুরু হয়ে গেছে অন্যদিকে আপনি হাতের জিনা করছেন এখন যদি বলি এই জিনা ঘরে ঘরে হয় কিনা আমি বলবো না আপনারা হা বলেন বা না বলেন খোঁজ নিয়ে দেখেন প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে হ্যাঁ যুবক ভাইরা মুস্তাহাব নিয়ে আর কত ঝগড়া করবেন এই কথা কবে জানলেন এই জিনা ঘরে ঘরে হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনাহ থেকে যেন আমরা জীবনটাকে হেফাজত করতে পারি গুনাহমুক্ত জীবন যাপন করে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের মধ্যে বলেন 3334 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দা ইদা আখতা খতিয়াতান আমি আপনি আমরা যখন একটা অপরাধ করি একটা গুনাহ করি জোরে বলেন কয়টা একটা গুনাহ করলে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় এবার আল্লাহ নবী বলেন ওয়া ইন আদা একই গুনাহ যদি আপনি বারবার করেন সিনেমা দেখেন বারবার আলেমরা কয় আর দেখো না কোরআন কয় আর দেখো না হাদিস বলে আর দেখো না এটা গুনাহ আপনি বারবার করেন জিদা আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে আল্লাহ নবী বলেন বাড়তে বাড়তে এমন হয়ে যায় ছোট্ট একটা কলম নামক যে জিনিস আছে আপনার পুরা কলমটার উপরে একটা কালো আবরণ পড়ে যায় পুরা কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলমটা ঢুকে যায় আল্লাহ নবী বলেন ওয়াহুয়ার রন এটাকে বলা হয় রন রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর আল্লাহ এই রনের ব্যাপারে বলেন কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না বলেন নাউযুবিল্লাহ এদেরকে দেখবে না যাও যাও তোমরা কত গুনাহ করব বলেন গুনাহ আর কত করব কত কত গুনাহ করলে আপনার শান্তি হবে যে এবার শেষ মারা যাবেন তো শেষ বাস হয়ে গেল আপনার আখেরাতের জিন্দেগি শুরু হয়ে গেল কত স্বপ্ন জানেন যে সব মুসলমানরা যদি আমরা মিলে যাই সব যদি ঝগড়া ফাসাদ বাদ দিয়ে সবাই একসাথে মিলে যাই অনেক চেষ্টা করি মিলার জন্য মিলতে দেওয়া হয় না আন্তর্জাতিকভাবে কি দিতে হয় না কি দেওয়া হয় না মিলতে দেওয়া হয় না এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র মুসলমান মিলে গেলেই যত ঝামেলা হয়ে যাবে দুনিয়ার কাদের ঝামেলা হবে মুসলমান মিলে গেলে একশো মুসলমান মিলে গেলে এক হাজার বেইমানকে পরাস্ত করা কোনো ব্যাপার না এই জন্য মুসলমানের মিল এটা আন্তর্জাতিকভাবে চায় না আমি আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাইতে চাই এইগুলাই না আমাদের আলোচনায় হওয়া দরকার কে আলোচনায় বসলে এটা বেদাত ওটা বেদাত এটা এই এটা সেই আরে মানে একশোটা আলোচনা দেখবেন একশোটা আলোচনায় ওইটাই কয় ভাই আপনি কি বুঝাইতে চান হ্যাঁ আপনি বুঝাইতে চান নাকি আপনি বসেন পাশে কয়টা হাদিস বলবেন আমি কয়টা বলি দেখেন আপনি এটা ফখর না এটা বুঝাইতে চাই এই জবান কতদিন থাকবে জানি না কোরআন সুন্নার বিপ্লব এদেশে ঘটাবই আমরা ঘটতেই হবে কোরআন সুন্নার বিপ্লব এ ঘটতেই হবে